এবার আইএসএফ এর কর্মসূচিতে না পুলিশের গতবার অশান্তির কথা মাথায় রেখে অনুমতি দেয়নি পুলিশ। বিজেপির পর এবার হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে আইএসএফ। ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চায় আইএসএফ। 21 জানুয়ারির দলের প্রতিষ্ঠা দিবসে এই কর্মসূচি নিতে চলেছে আইএসএফ। পুলিশ অনুমতি দিচ্ছে না বলে অভিযোগ। আইএসএফ এর মামলা দায়ের করার অনুমতি বিচারপতি জয় সেনগুপ্ত। 21 জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবসে আইএসএফ এর কর্মসূচি, যেখানে ইতিমধ্যেই পুলিশ না করেছে, গতবারের অশান্তির কথা মাথায় রেখেই পুলিশ অনুমতি দেয়নি বিজেপির পর, তাই এবার হাইকোর্টের দ্বারস্থ হল আইএসএফ ও। ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চায় আইএসএফ তাদের দলের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি হিসেবে, আর সেখানেই পুলিশের অনুমতি তারা পাচ্ছে না, পুলিশ অনুমতি দিচ্ছে না, এই অভিযোগ আইএসএফ এর। আর এই নিয়ে এবার মামলা দায়ের করার অনুমতিও দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। গতবারের অশান্তির কথা মাথায় রেখেই পুলিশ অনুমতি দেয়নি, তাই হাইকোর্টের দ্বারস্থ আইএসএফ। মামলা দায়েরের অনুমতি বিচারপতি জয় সেনগুপ্তের। আমরা এই নিয়ে কথা বলেছিলাম আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকের সঙ্গে, তিনি কি বলেছেন শুনবার, একই সঙ্গে শুনব তৃণমূল কংগ্রেস পাল্টা প্রতিক্রিয়া, কি বলছে অনুপ চক্রবর্তী, কি বলেছেন তিনি। পুলিশ তো চেষ্টা করবেই, আইএসএফ এর যেভাবে এগিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস আশঙ্কিত, সেই জন্য পুলিশকে দিয়ে আমাদের গতিকে রোধ করার চেষ্টা বিভিন্ন প্রকার ভাবে বিভিন্ন সময় করছে, এক্ষেত্রেও করছে, যাতে আমরা ওখানে প্রোগ্রাম না করতে পারি। পুলিশ অনুমোদন দেয়নি, কোর্টের অনুমোদন নিয়ে আমরা প্রোগ্রাম করব, সেই জন্য কোর্টের দ্বারস্থ হয়েছি। আমরা বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখি। আমি তো বললাম, পোলাও যখন স্বপ্নে খাবে ঘি ডালতে তো ক্ষতি নেই, আপনি যদি 500 গ্রাম খালে 1 কেজি ঘি খালেন, আপত্তি কেউ করেছে? স্বপ্নে পোলাও রান্না হচ্ছে তো, আইএসএফ কিরম এগিয়ে যাচ্ছে সে তো দেখা যাচ্ছে। ওই বিধানসভায় একটা ভোট, একটা সিট পেয়েছিল সিপিএম কংগ্রেসের দয়ায়, তারপর থেকে ভাঙরে শুধু গুলি বোমার রাজনীতি ভাঙরের মানুষ দেখেছে। এবার ভাঙর লোকসভা নির্বাচনে আইএসএফ কে দিয়ে মুছে সাফ করে দিবে, সেটা বুঝতে পেরেছে। আর যে নিজের জন্মস্থান, যে নিজের বাড়ি ফুরফুরা করি, সেখানকার পঞ্চায়েতে নিজের পাড়ার ভোটে যার জামানত বাজেয়াপ্ত হয়, বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।